তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আজকে 24শে ডিসেম্বর, মানে 25শে ডিসেম্বর আসতে আর একটা মাত্র দিন বাকি। তো এতদিন তো আমরা প্রচুর ফানি ভিডিও করেছি, তোমরা তো অবশ্যই দেখেছো। আজকে ভেবেছি একটা অ্যান্টিক লেভেলের একটা জিনিস করতে চলেছি। কি কি করবো তোমরা সেটা জানো না, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আরে মেম্বাররাও চলে এসে, দেখতে পাচ্ছ মেম্বাররাও চলে এসেছে। তো আয় হলো সবাই, দেখতে থাকো, চলো লেখা চালু কর। তো আমাদের এখন জিনিসটা লেখা হবে, এই হচ্ছে রাইটার, আজকের আজকের রাইটার। তো চলো, তো চলো শুরু করা যাক। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ গাইস, আমরা ইতিমধ্যে লেখা চালু করে দিয়েছি। বেশি আলবাল বকবে না, কানের গোড়ায় একটা থাবড়া মার। এই যে আমাদের এই বন্ধুটা, মানে টিমের আর একটা মেম্বারই বলা যায়, যাই হোক, ও লেখা চালু করে দিয়েছে। যেটা আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, ঠিক আছে। ভিডিওটা এরকম হতে চলেছে না, কেউ আইডিয়া করতে পারবে না এরকম ভিডিওটা। আচ্ছা হ্যাঁ, একদম। তো চলো দেখতে থাকো। দীঘা যাবে 350 টাকায়, ঠিক আছে, আর পেট ভর্তি খাওয়া দাওয়া। আমরা দেখবো, আমরা ওদের এই লিপলেপটা ছাড়ানোর, মানে লিপলেপটা ছাড়া মুড খারাপ করে দিয়া। আমাদের একটা দীঘা ভ্রমণের আয়োজন করা হইয়াছে, তবে শুদ্ধ ভাষা, ঠিক আছে। কিন্তু ভাই এখানে ম্যানেজার কাকে দেওয়া হবে? আরে ম্যানেজার সুদীপ মন্ডল, সুদীপ মন্ডলকে ম্যানেজার দেওয়া হবে ভাই। ওকে ম্যানেজার দিয়ে দে, 30 তারিখে হ্যাঁ রাত দেখা হচ্ছে, আয়োজন করা হইয়াছে। তারপরে আপনাদের সামনে প্রস্তুত করা হবে মনোরঞ্জন করার জন্য বেলি ড্যান্স। এরপরে কি লেখা যায় ভাই? এত কিছু তো হয়ে গেল, কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন কি করা হবে? বাবুজিকে না না, দুপুর বেলায় মাটনের আয়োজন করা হয়েছে। আমাদের যে মামি ডিরেকশন দিচ্ছে, ওই যে কত কি লেখা হবে আমরা কোনো লিখিনি, বুঝলি তো মূর্খ মানুষ। ভাই সব কিছু জায়গা নিয়ে গিয়ে, মতলব কুছ ভি দরকার নেই। তারপরে কি করা যায়? মোবাইল নাম্বার কার দেওয়া হবে? আমার বাবার নাম্বারটা দিবো।
আমার নাম্বারটা দিয়ে একটা সংখ্যা উল্টো পাল্টা করে দিবি অন্য জায়গায় না হ্যাঁ সেটাই হচ্ছে মানে চলো বাবার কাছে না চলো এই আর একটা মোবাইল নাম্বার এত 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 আরে বল না রে ভাই ধান কোথায় নিছিস কিন্না পেট্রোল পাম্প একদম ভাই ভয়ঙ্কর জায়গা বললো হবে ভাই পেট্রোল পাম্প কিন্তু কোথায় মানে কারা দিচ্ছে সেই জায়গাটা উল্লেখ করা যাবে না কিন্তু একদমই না আমাকে কোনো নাম নসিব কি ভাই ওরকম বলে না কি হবে না ওরকম বলে মরে যাবো সত্যি কথা ওরকম বলে একদম ভাই নিস এ উদয়ের নাম দিবি না আমার নাম দিবি চুপ কর না লোকে আর কি শোন না হ্যালো কি বলে এটাকে লোকে চুপ কর একদম মাথা খারাপ করে দেবে কত ছোট পুরো মাথা খারাপ করে দেবে পেট্রোল পাম্প এ উদয়ের নাম দিবি কি সময় কত 30 তারিখে 30 তারিখে 11টা 30 মিনিটে বাস ছাড়া হইবে হইবে হ্যাঁ একদম ঠিক আছে শাবাশ ও আমার ফোনেও নেই চাপ নিও না সবই ঠিক আছে চালু হয় ভাই কোন নাম্বার 800 ছিল বাবা নাম্বার ওই নাম্বারটা ছিল আমার বাবার নাম্বার কোন চল 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 চিন্ময়ের বাবা চিন্ময় সবাই লেজেন্ড তার মাল রেডি মানে সেটা নিয়ে ভেঙে বললে চলবে না এবার এবার এটা হবে জেরক্স জেরক্স করে পুরো এলাকায় ছাপিয়ে দেবো একদম খরচা হবে তোমরা কিন্তু একটা লাইক করে দিও একটা হ্যাঁ তোমাদের কাছে এটুকু কিন্তু আমাদের আবদার আবদার দিলসে আবদার যখন লাইক করো না তোমরা দিলসে বুড়া লাগতে হয় ভাই তো চলো চলো জেরক্স করতে গিয়ে দেখা হচ্ছে জেরক্স করতে গিয়ে চলো রাইট গাইস আমাদের সেই লিফলেটটা লেখা পুরো সম্পূর্ণ হয়ে গেছে এখন হয়ে গেছে রাত এটা এখন যাব জেরক্স করতে জেরক্স করে আঠা ফাটা কিনে এটা পুরো ছেপে দেবো কই রে আয় রে তোরা এ চয় এই তো চল চল এসছি ভাই চল এসছি ইয়ো চলো খেলা হবে কাকা আজকে খেলা তো হবেই তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে চলো আমরা বাজারের দিকে চলে এসেছি মালটা জেরক্স করার জন্য বাবা কি ঠান্ডা রে ভাই ঠান্ডা পড়েছে ঠান্ডা পড়েছে ভাই চল চলো দোকানে যাওয়া যাক গাইজ আমাদের জেরক্স করা হয়ে গেছে তো এখানে প্রথমে দোকানের সামনেই আমরা লাগাবো মালটা এই যে দোকানের মালিক মিস্টার রাহুল জিও কি কি চলো বেটে ওকে আমার এই প্র্যাঙ্ক করার পেছনে আমাদের 35 টাকা খরচ হয়ে গেছে গাইজ 35 টাকা এই ফোনটা রাখ আর তুই ফোনটা রাখবি কাজের জন্য আসছি তোর কাজ কর ঠিক আছে
তো মানে অ্যান্টিক লেভেলের মজা হতে চলেছে, জানি না পাবলিক চলো গাইস আর একটা হয়ে গেল, চলো দেখা যাক সামনে দিকে, সামনে দিকে আয়, সামনে দিকে আর একটা লাগাতে হবে, সামনে দিকে চলো দেখি রাস্তা লাগাতে হবে আর কোথায় লাগানো যায়, আয় চলে। তো ভাই তোমরা কেমন মজা পাচ্ছ সেটা বলো, প্র্যাঙ্কটা তোরে সেরা মজা, সেরা মজা। আর ফোন যা করবে ফোন করে যা জ্বালাবে, নাম্বার দিয়েছি আমাদের পাড়া একটা ছেলে, একটা ছেলের নাম্বার দিয়েছি, লাস্টে গালা কেটে দেবে, ও মানে মাঝে মাঝে ভিডিও তো থাকে, ওরই নাম্বারটা দিয়েছি আজকে, ওকে মানে ওকে ফোন করে লোকে জ্বালিয়ে মেরে দেবে, আমরা ক্যামেরা মানে নাম্বারটা বুঝতে পারছি জানি না কি হবে, ওকে গালা গাল বালা গাল দেবে মনে হচ্ছে পরে। তো চলো নেক্সট দেখি কোথায় লাগানো যায়। ভালো আছে না সব? তো গাইস আর একটা জায়গায় আমরা লাগানোর জন্য মাল ফেলছি, এই যে লোকে তেলে পত্র আর একদিন নিজেকে ব্যক্তিগত ব্যাপার, পাবলিক এখন থেকে ঝড়ো হয়ে যাচ্ছে, এই যে আমার একটা ব্যাপার নেক্সট কোথায় লাগানো যায় মামা, স্কুলের দিকে একটা মাঠ, চলো স্কুলের দিকে, বিরাট ঠান্ডা, ভদ্রতা ওইখানে লুকিয়ে লুকিয়ে লাগাতে পাঠিয়েছি একজনকে লিফলেটটা, তাড়াতাড়ি আয় ভাই তাড়াতাড়ি আয়। তুমি কেমন মজা পাচ্ছ বলো, বাড়ির লোক যদি দেখে নেয় তাহলে মেরে একদম আধা বানিয়ে দেবে, চলো তাড়াতাড়ি হাঁটা চুরি করতে বেরিয়েছি, চল চল নেক্সট টলে আমাদের ওখানে, চলো লাস্ট লোকেশন সাংঘাতিক হবে সেটা আমি জানি, সবকটা মাল লাগানো হয়ে গেছে, এটাই আমাদের লাস্ট আছে, এই যে কথা ভেবে চিনতে বল মাল, এইটা ধর ক্যামেরাটা ধর, একটুখানি আছে এইখানে, তোর কি মনে হচ্ছে এগুলো মাল, লাস্ট আমাদের লিফলেটটা, গাইস কাছে আসো, এটা আমাদের লাস্ট, এইটাই আমাদের আমি তো দোকান থেকে আসি, তাড়াতাড়ি আসবি, বেশি খতম, আমাদের কাজ শেষ,
তো চলো দেখা হচ্ছে, বিধান আসুক তারপরে দোকান থেকে আসুক। খনে চলে এসেছি, আমি আগে থেকে কিনেছিলে ওটা ভাই পুরোদের জন্য, দেখো তুমি কত ভালোবাসতে গেছিস তো, কিন্তু আমি খাবো একা। ভালোবাসা নয় এটা, জানি না তোর মতলবটা কি আছে, তো জানি না এখন পাবলিকের রিয়াকশন কি হবে। এখন শুধু গাইস পাবলিকের রিয়াকশনটা দেখা বাকি, আমি তো একটু বিঙ্গোটা মেনে খেয়ে নিই। আর এটা এটা কেউ ভার, আমি তো হাতটা ধুয়ে আসি নাকি, তো চলো এটা কি করা যায় বল। চলো আজকে সকালে রিয়াকশন দেখবো সবার সবার, এটা কি করা যায় বিশেষ করে বিশেষ করে যার ফোন নাম্বার দিয়েছি আমরা, তার রিয়াকশনটা কি রকম দেখবো দেখি একবার। আরে ভাই এই আমি কি বলছি, এটা কি করবি আমাকে বলতে দে। হ্যাঁ বল। আমি কি বলছি গাইস, ভিডিওটা একটু ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, আর সাথে একটা কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা, কারণ আমরা নতুন ইউটিউবে এসেছি। তোমরা তোমাদের খাবে কুরকুরে, আরে চুপ, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা আগাতেই পারবো না, তো গাইস একটু সাপোর্ট করো। তো চলো গাইস টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নেক্সট ভিডিওতে, আর নেক্সট ফানি ভিডিও খুব তাড়াতাড়ি আসছে গাইস। হ্যাঁ ঠিকই শুনছো তোমরা, খুব তাড়াতাড়ি আসছে, চলো। I got broads in the land. Just don't need the fan.